ব্যারাকপুর পাইপ রোডে যুবকের হাতে যুবক খুন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাইপ রোড এলাকায় মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের মধ্যে বচসা এবং মারামারি হয়। বচসা চলাকালীন সময়ে শেখ জুম্মান নামের এক যুবক ব্যারাকপুর খটিকপাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক সন্দীপ দাসকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সন্দীপ দাস। তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুধবার ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দে জানান, ঘটনাটা হলো প্রথম তো আমার এলাকার বাসিন্দা, যে কোনো ঘটনা দুঃখজনক ঘটনা, ওর পরিবারের প্রতি সম্মতি আমার আছে। ঘটনাটা হচ্ছে কাল রাত্রিরে 3টে নাগাদ পুলিশ ফোন করেছিল আমাকে যে তোমাদের এরকম তোমার ওয়ার্ডে একজন মারা গেছে, নিজেদের মধ্যে দুইজন ঝামেলা করতে করতে একজন রডের বাড়ি দিয়ে মেরেই ফেলেছে। তার যার ডাক নাম আছে বিল্লি, ভালো নাম আছে সন্দীপ দাস, বুঝলেন, আর যে মেরেছে তার নাম আছে জুম্মান, তাকে তার পরিবার থানায় সারেন্ডার করে দিয়েছে যে আমার এরকম অপরাধ করেছে, এই ছেলে বাড়িতে রাখবো না, তাকে থানায় ওরা পরিবারের দিক থেকে গিয়ে থানায় জমা করে দিয়েছে। ঝামেলা দুই বন্ধু কোনো রকম নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা নেশাগ্রস্ত ছিল, নিজেদের মধ্যে কোনো কারণে ঝামেলা এত পরিমাণে বেড়েছে যে ডেলি শুনতাম ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে, কালকে চরম সীমায় চলে গেছে। রডের বাড়িতে এমনভাবে বেড়েছে যে যে সন্দীপ দাস সে ডেট করে গেছে, যার ডাক নাম বিল্লি। সন্দীপ দাসের মা এবং দাদা জানান, না আমি কিছুই জানি না কি সমস্যা, কালকে রাখি বিক্রি করছিল, রাখি বিক্রি করে এসেছে, তারপরে হয়তো ওর কাছে টাকা চেয়েছে, যে ছেলে মেরেছে টাকা চেয়েছে, আমি এইটুকু শুনেছি, তারপরে আর আমি কিছুই জানি না, ওই মারপিট হয়ে গেছে, এমনই মেরেছে রড দিয়ে, যে কি আর বলবো। এটা কি দুজনই বন্ধু? না বন্ধু বলে নেই, আমি স্যার গেছি চিড়িয়ামোড়ে, দেখছি কি একটা ছেলে আসছে হাত পা ধুয়ে ভালো করে, আর আমার সাথে যে ছেলে ছিল ওই ছেলে আমাকে বলেছে ভাই তোর ছোটো ভাইকে এই ছেলেটাই মেরেছে, কিন্তু স্পটের কথা বলিনি, তো আমি ওকে ধরলাম, ধরার পর আমাকে ধাক্কা ফাঁকা দিয়ে চলে গেছে, তারপর আমার নিজের ছোটো ভাইয়ের কাছে দেখছি কেউ পুরো স্পট হয়ে গেছে, মানে কি দিয়ে মেরেছে বুঝতেই পাচ্ছি না, কেন সাতখানাও না ফাটিয়ে দিয়েছে পুরো, আর্ধেক আর্ধেক করে দিয়ে পিস পিস করে দিয়েছে। কী জন্য কী নিয়ে যাবেন? ব্যাস নেশা, নেশা করে মেরে। আপনারা এখন কী চাইছেন? আমরা কী চাইছি, ওকে পুলিশ ধরে নিয়েছে, ওর বর্দা ওকে সারেন্ডার করিয়ে দিয়েছে, বাড়ির থেকে পুলিশ গেছিলো তো বাড়ির থেকে ওকে তুলে নিয়েছে, তারপর আর কী করা যাবে, যাচ্ছি এখন ছোট ভাইকে আনতে। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। ঘটনার পর শেখ জুম্মানের বাড়ির লোক শেখ জুম্মানকে টিটাগড় থানার পুলিশের হাতে তুলে দেয় এবং টিটাগড় থানার পুলিশ গ্রেপ্তার করে শেখ জুম্মানকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।